হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো আজ আমি রিভিউ করবো সাফি সিরাপের। তো এই সাফি সিরাপটি কী এবং কারা কিসের জন্য ইউজ করতে পারে এবং এটার মার্কেট প্রাইস কী এবং কী কী কন্টেন্ট এটার মধ্যে আছে এবং ভিডিও শেষে এমন একটি কথা শেয়ার করবো যেটা তোমাদের সারা জীবন কাজে দিবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং তো তোমরা দেখতেই পাচ্ছ সাফি সিরাপ। তো এটা আমার কাছে যেটা আছে 200 ml লিকুইড আছে আমার। তো এটা মার্কেট প্রাইস 100 rupees, 100 টাকায় যে কোনো মেডিকেল শপ এবং আয়ুর্বেদিক শপ থেকে ইজিলি পারচেস করতে পারবে। তো এটা মার্কেটে ছোট বড় আকারে অ্যাভেলেবেল আছে। তো এটার মধ্যে যে কন্টেন্টগুলো আছে, ছানা আছে, রিভেন চিনি অর্থাৎ হলদি আছে, নিম আছে, চিরতা আছে, তুলসী আছে। তো মেনলি এই 5টি কন্টেন্ট এই সাফি সিরাপের মধ্যে অ্যাভেলেবেল আছে। তো এখানে ছানা যে আছে, তো এটার কাজ হচ্ছে কিপ স্টোমাক ক্লিয়ার অ্যান্ড হেল্প প্রিভেন্ট স্কিন প্রবলেম। তো আমাদের পাকস্থলীর পরিষ্কার করতে সাহায্য করবে ছানা, এবং স্কিন অর্থাৎ ত্বকের যে প্রবলেম আছে সমস্ত প্রবলেম কমাতে সাহায্য করবে। 2 নম্বরে আছে রিভেন চিনি অর্থাৎ হলদি। সাফির মধ্যে অবস্থিত যে হলদি কন্টেন্টটি আছে, এটা আমাদের পিউরিফাই ব্লাড, রক্ত পরিষ্কার করতে সাহায্য করবে, ইমপ্রুভ লিভার ফাংশন, আমাদের লিভারের কার্যকারিতা বাড়াবে এবং প্রমোট সেল রিপেয়ার, আমাদের শরীরের যে কোষগুলো আছে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করবে। তো এখানে অবস্থিত নিম পিউরিফাই ব্লাড অ্যান্ড কোর অলমোস্ট এভরি স্কিন ডিজিজ। তো এখানে অবশ্য নিম যে কন্টেন্টটি আছে, তো সেটা আমাদের ব্লাড পিউরিফাই করবে এবং কোর অলমোস্ট এভরি স্কিন ডিজিজ মানে সমস্ত রকমের স্কিন প্রবলেম অর্থাৎ ত্বকের রোগ নিরাময় করতে সাহায্য করবে। 4 নম্বরে আছে চিরতা। এখানে অবশ্য যে চিরতা আছে সেটা পিউরিফাই ব্লাড অ্যান্ড কিপ ইট টক্সিন ফ্রি ফর বেটার স্কিন কন্ডিশনিং। তো চিরতা আমাদের ব্লাড পরিষ্কার করবে এবং শরীরে যে অবস্থিত টক্সিন আছে সেগুলো বের করতে সাহায্য করবে এবং স্কিন কন্ডিশনকে আগের তুলনায় ভালো করবে। সাফিতে অবস্থিত তুলসী ইমপ্রুভ ব্লাড সার্কুলেশন, আমাদের শরীরে যে রক্ত চলাচল আছে পদ্ধতি সেটাকে বেটার করবে এবং হেল্প ইমপ্রুভ শাইন ইন স্কিন, আমাদের ত্বকের উজ্জ্বলতা এবং গ্লোইন বানাতে সাহায্য করবে। তো আমরা যদি সাফি সিরাপটি ইউজ করি এইসব কাজগুলিতে আমাদের হবে যেগুলো বললাম তোমাদেরকে, মেনলি হচ্ছে শরীরের ব্লাডটা পরিষ্কার হবে, পাকস্থলীর কার্যক্ষমতা বাড়বে, লিভার ফাংশনটা বেটার হবে, আমাদের শরীরের যে কোষগুলো আছে সেগুলো রিপেয়ার হতে সাহায্য করবে এবং স্কিনের সমস্ত রকম প্রবলেম নিরাময় করতে সাহায্য করবে এবং আমাদের শরীরের যে টক্সিন থাকে সেগুলি টক্সিনগুলো বের করতে সাহায্য করবে এবং আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন অর্থাৎ রক্ত চলাচলের যে পদ্ধতি আছে সেটাকে বেটার করবে এবং স্কিন উজ্জ্বলতা এবং পরিষ্কার বানাতে সাহায্য করবে। তো এসব উপকৃতা হবে আমাদের আমরা যে সাফি সিরাপটিকে ইউজ করি। তো এটাকে ডোজ কী হবে ডোজটা তোমাদেরকে বলছি, 10 ml এখান থেকে সাফি নিয়ে তোমাদের ম্যাক্সিমাম 200 থেকে 250 ml জলের সঙ্গে মিশিয়ে দিনে একবার ইউজ করতে হবে। তো এটাকে তোমরা 1 থেকে 2 মাস ইউজ করতে পারো, স্কিনের যে ত্বক স্কিন ও ত্বকের যে প্রবলেমগুলো আছে সেগুলো কমানোর জন্য 1 থেকে 2 মাস ইজিলি ইউজ করতে পারো।
তো তোমাদেরকে আমি বলছিলাম যে শেষে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো, সেই তথ্যটি হলো যে যাদের স্কিমে দাউদ চুলকানি এবং বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশনে ভুগছেন, তারা ফাঙ্গাল ক্রিমের পাশাপাশি তোমরা যদি এই সাফি সিরাপটিকে ইউজ করো, সেক্ষেত্রে খুব দ্রুত তোমাদের স্কিন প্রবলেমগুলো কমে যাবে, ফাঙ্গাল ইনফেকশনও কমে যাবে এবং চুলকানি, দাঁত, হাজা ইত্যাদি যে প্রবলেমগুলো আছে সেগুলো ভিতর থেকে কমে যাবে। তো আজ এই ছিল রিভিউ সাফি সিরাপের, আশা করি সকলে বুঝতে পেরেছ এবং হেল্পফুল হয়েছে সকলে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।